ডিস্টার্ব করার জন্য সরি। তো কোথায় যাচ্ছি সেটা বলে দিই, যাচ্ছি গুপ্তিপাড়ে হ্রদ দেখতে। তো মিউজিক প্রথম থেকে শুরু করি। ছোটবেলায় এসেছিলাম এই রথের মেলা দেখতে, আবার 10 বছর পর এলাম সেই একই জায়গায়। চেঞ্জ কিছুই দেখতে পাচ্ছি না, শুধু মানুষের সমাগমটা আরো বেড়ে গেছে। ভিড় ঠেলে আমরা যাই জগন্নাথের দর্শন করতে। এই রথযাত্রার হিস্ট্রি বলতে আমার যেটুকুনি জানা আছে আমি সেটুকুনি বলছি। জগন্নাথ ঠাকুরের মূর্তি তারা রথে বসিয়ে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে, এবং ভারতবর্ষের সব থেকে বড় এই উৎসব পালিত হয় পুরীতে, যেটা উড়িষ্যায় অবস্থিত। হয়তো হতে পারে সব থেকে বড় উৎসব পুরীতে, কিন্তু আমাদের কাছে কোনো অংশে কম যায় না আমাদের এই গুপ্তিপাড়া। রথের টান দেখাটা কোনো এক যুদ্ধ থেকে কম নয়। এরপর মেলার অন্যতম বৈশিষ্ট্য খাদ্য, তার দিকে আমরা চলে আসি। যে খাবারগুলো দেখলেন এর একটাতেও আমাদের পেট ভরবে না, তো আমরা রোল খাই। রোল খাওয়াটা এক প্রকার আমাদের ব্যাড ডিসিশন ছিল, কি কারণটা আমি পরের সিনে বলছি। মেলাতে এমন কিছু জিনিস ছিল যেগুলো আমাকে চুম্বকের মতন আকর্ষণ করছিল। আর এইগুলোই হচ্ছে আমার উইক পয়েন্ট। যে কোনো রাইড দেখলে আমাকে কেউ রুখতে পারে না, তো এইখানেই আমাদের রোল খাওয়ার ভুলটা হয়ে গিয়েছিল। শুধু বমি হওয়াটাই যা বাকি ছিল। কিন্তু এবার হাতের বাইরে বেরিয়ে যায়, বাঘের মুখে রক্তের স্বাদ পেয়ে যায়। তো আরো একখানা রাইড করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ভিডিওতে লাইক বা কমেন্ট করেন তো তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো থ্যাংক ইউ।